আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে বাংলার আরেক বিশ্বাসঘাতক মীরজাফর গতকালকে শপথ নিয়েছেন, যিনি গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট দুই আসন থেকে গত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, যার নাম মোকাব্বের আহমেদ, যিনি গণফোরামের একজন প্রেসিডিয়াম সদস্য। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে তিনি বলেছেন দলের অনুমতি নিয়েই তিনি শপথ গ্রহণ করেছেন। এখন আপনারা চিন্তা করুন যে আমি আগেই বলেছি তিনি বাংলার মীরজাফর, বাংলার বিশ্বাসঘাতক। এখন এই কথাটি আমার বলা উচিত হলো কি না সেটি কিন্তু একটু ভেবে দেখা প্রয়োজন, কারণ তিনি যার আদর্শ লালন করেন সেই আদর্শ মেনেই তিনি গতকালকে শপথ নিয়েছেন। সুতরাং যেহেতু তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন এবং বঙ্গবন্ধুর আদর্শেই রাজনীতি করেছেন গত ২৬ বছর, তিনি বলেছেন যে ২৬ বছর আমরা গণতন্ত্র, আদর্শ ও মূল্যবোধের সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ মূল্যবোধ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেটা রক্ষা করতেই গণফোরাম থেকে আমি নির্বাচিত হয়েছি। আমার প্রধান কাজ ও মূল লক্ষ্য হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া। তাতে বোঝা গেল যে তিনি সত্যিকার অর্থেই একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার এই কথা থেকে কিন্তু সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি শপথ গ্রহণের পর গণফোরামের আরেকজন প্রেসিডিয়াম সদস্য জনাব জগলুল হায়দার বলেছেন যে তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করেই শপথ গ্রহণ করেছেন। সাথে সাথে তিনি আরেকটি অভিযোগ করেছেন যে শপথ গ্রহণের আগে তিনি দলীয় প্যাড চুরি করে শপথ গ্রহণের জন্য আবেদনপত্র দাখিল করেছিলেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে আমাকে শপথ গ্রহণের জন্য গণফোরাম থেকেই অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে যদিও আমরা গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন এবং সেক্রেটারির পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি, এখন আমাদের কাছে এই বিষয়টি খুবই বিভ্রান্তিকর মনে হচ্ছে যে আদৌ তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই শপথ গ্রহণ করেছেন নাকি দল থেকে অনুমতি নিয়েই শপথ গ্রহণ করেছেন, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। এখন আমি পূর্বে যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে তিনি বাংলার আরেক বিশ্বাসঘাতক অথবা বাংলার আরেক মীরজাফর, এই কথাটি এই জন্যে বলেছি যে বাংলার প্রথম মীরজাফর হচ্ছে সুলতান মোহাম্মদ মনসুর আর তিনি হচ্ছেন বাংলার দ্বিতীয় মীরজাফর মোকাব্বের আহমেদ। এখন প্রশ্ন হলো যে তিনি আদৌ বিশ্বাসঘাতক এবং মীরজাফর কি না সেটি কুষ্টি পাথরে যাচাই করা দরকার। কুষ্টি পাথর বলতে আমরা বঙ্গবন্ধুকে বোঝাচ্ছি, কেননা তিনি বলেছেন যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই গত ২৬ বছর ধরে তিনি সংগ্রাম করছেন এবং বঙ্গবন্ধুর আদর্শই তিনি লালন করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই তিনি রাজনীতি করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলাম না, আমি বিএনপিও করি না, আমি গণফোরাম করি। গণফোরামের মনোনয়ন নিয়ে উদীয়মান সূর্য মার্কায় নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছি। তাতে বোঝা গেল যে গণফোরাম বিএনপির সাথে ঐক্যফ্রন্ট নামে কোনো জোট গঠন করে নাই, তার কথাই কিন্তু সেটি বোঝা গেল। তাতে কি আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় আদর্শই বঙ্গবন্ধু লালন করতেন? অর্থাৎ তিনি যেভাবে মিথ্যা কথা বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যেভাবে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, তাতে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুও এইরকম মিথ্যাবাদী ছিলেন। এবারে চলুন তার আরেকজন সহকর্মী বাংলার প্রথম বিশ্বাসঘাতক মীরজাফর সুলতান মোহাম্মদ মনসুর কী কী বলেছিলেন সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি বঙ্গবন্ধুর অনুসারী, গণফোরাম বিএনপির কেউ না, সুলতান মনসুর।
আপনারা চিন্তা করুন যে তিনি বলছেন আমি বঙ্গবন্ধুর অনুসারী, গণফোরাম বিএনপির কেউ না। তার মানে তিনি আকাশ থেকে নির্বাচিত হয়ে সংসদ ভবনে গিয়েছেন, তার কথাই কিন্তু এটাই প্রমাণিত হয়। কেননা তিনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর অনুসারী, গণফোরাম বিএনপির কেউ না। তার মানে তিনি কিভাবে নির্বাচিত হলেন? তিনি আকাশ থেকে নির্বাচিত হয়ে সংসদ ভবনে গিয়েছেন। এখন আপনারা কি বলবেন, বঙ্গবন্ধুও কি তাহলে এই জাতীয় আদর্শই লালন করতেন? বঙ্গবন্ধুও কি তাহলে আকাশ থেকে নির্বাচিত হয়েই সংসদ ভবনে গিয়েছিলেন? বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। তিনি আরেকটি কথা বলেছেন যে আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনও আছি। তার মানে কি? যখন তিনি ঐক্যফ্রন্টের বিভিন্ন সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশে বসে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষ হাতে বক্তব্য রেখেছিলেন এবং ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন, ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করেই বিএনপি জামাত গণফোরামের ভোটে তিনি নির্বাচিত হয়ে বর্তমানে সংসদ ভবনে আছেন। সেই ব্যক্তি বলছেন যে আমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনও আওয়ামী লীগে আছি। তার মানে কি, মাঝখানে তাহলে তিনি কি গণফোরামে ছিলেন? এই কথাটা কিন্তু তিনি বলেন নাই। আবার আগের বার তিনি বললেন যে আমি বঙ্গবন্ধুর অনুসারী, গণফোরাম বিএনপির কেউ না। এখন এটা কোন জাতের আদর্শ, এটা কোন জাতীয় আদর্শ আমার বুঝে আসে না। যেহেতু তিনি বঙ্গবন্ধুর অনুসারী, সুতরাং বোঝা গেল যে এই ধরনের আদর্শই বঙ্গবন্ধু লালন করতেন। আর তিনি যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন নাই বা করবেন, তাহলে এত কিছুর পরেও আমাদের বর্তমান ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী তাকে তার দলে ঠাঁই করে দিয়েছেন। তাতে বোঝা গেল যে আসলেই তিনি যে আদর্শ লালন করছেন, বঙ্গবন্ধুও সেই আদর্শই লালন করতেন। যে কারণে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু জয় বাংলা অস্বীকার করলে কপালে ক্ষমতা জুটবে না। এই কথাটা কিন্তু তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। তার মানে ক্ষমতায় যাওয়ার জন্য বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্বীকার করলেই ক্ষমতায় যাওয়া যায়, সেটা বৈধভাবে হোক, বিশ্বাসঘাতকতা করে হোক, মির্জাফরি করে হোক, মিথ্যা বলে হোক, যেভাবেই হোক, বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্বীকার করলেই ক্ষমতায় যাওয়া যায়। এটাই তিনি আমাদের কাছে প্রমাণ করলেন। অথচ এই সুলতান মোহাম্মদ মনসুরি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার জন্যে মুক্তি কামনা করেছিলেন। খালেদা জিয়া বর্তমানে জেলে আছেন, জেল থেকে তিনি মুক্তি চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? ধানের শীষ প্রতীকে ম্যান্ডেট নিয়ে এমপি নির্বাচিত হয়ে সংসদ ভবনে গিয়ে বিশ্বাসঘাতকতা করে তার নেত্রীর আঁচলের তলে যেতে চেয়েছিলেন। আর এই আদর্শই বোঝা গেল বঙ্গবন্ধুও লালন করতেন, সেটি আমাদের কাছে প্রকাশ হলো। আসলেই খুবই চমৎকার আমাদের এই দুই বিশ্বাসঘাতক বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে হয়। মির্জাফর কেমন ছিল সেই চরিত্রটা আমাদের সামনে একবার হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এবং প্রমাণ করে দিলেন যে বঙ্গবন্ধুর আদর্শ কেমন ছিল, বঙ্গবন্ধু কোন আদর্শ লালন করতেন, সেটি তারা দুজনে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আসলেই চমৎকার, বঙ্গবন্ধুর অনেক আদর্শই আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু এত সুন্দর আদর্শ এর আগে আমরা কখনোই দেখি নাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 নভেম্বর 2014 সাল প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, ছাত্রলীগ বনাম ছাত্রলীগ নিহত 39। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং ছাত্রলীগ মারামারি করে ছাত্রলীগের হাতেই
ছাত্রলীগের 39 জন নেতাকর্মী খুন হয়েছেন। তার মানে কি বোঝা গেল? যেহেতু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন, আর বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত হয়েই তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দলের 39 জন নেতাকর্মীকে তারা খুন করেছেন। তাতে বোঝা গেল এই আদর্শই বঙ্গবন্ধুও লালন করতেন। 29 ডিসেম্বর 2014 সাল প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্ষমতায় থেকেও খুনোখুনি, যেখানে বলা হয়েছে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই 6 বছরে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের দলের হাতেই নিজেদের দলের 172 জন নেতাকর্মী খুন হয়েছেন। আপনারা কি বুঝলেন? আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই রাজনীতি করে থাকে। যেহেতু তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 6 বছরে নিজেদের দলের 172 জন নেতাকর্মীকে খুন করেছেন, তার মানে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা তাদের এই দলীয় নেতাকর্মীদেরকে খুন করেছেন। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।